কৃপা শব্দের অর্থ কি? ভগবানের জন্য কিছু করা, করে পাওয়া। যে জন ডাকার মতো ডাকতে পারে, ওগো যে জন ডাকার মতো ডাকতে পারে, ডাকার মতো ডাকতে পারে, যে জন ডাকার মতো ডাকতে পারে, নয়ন জলে বুক ভাসায়, আজকে ভগবান চলেছেন আর যমুনার মনোবাসনা পূরণ করার জন্য মুরলির ধ্বনি শ্রবণ করবেন। রাধারানী সুন্দর করে বাঁশি বাজাতে আরম্ভ করলেন, প্রাণ গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে, রাধারানী আমার ওর শোন বুড়িময় তোমারে জানায় যে মতি মরম দুঃখ, ও গো শুনো বুড়িমাই তোমারে জানাই যে মতি মরম দুঃখ, শুনো বুড়িমাই তোমারে জানাই যে মতি মরম দুঃখ, কথা কাটে না কবি শপথি হামাদি, কাটে না কবি ও গো বুড়িমা রান্না করছিলেন রাধারানী, এমন অসময়ে বাঁশি বাজিয়েছে, আমি কেমন করে যাই বুড়িমা তুমি বলো। বুড়িমা বলছেন আমি ধরতে তোদের চিন্তা কিসের, জটিলা কুটিলার কাছে গিয়ে হাজির হয়েছেন, ওরে ও এই যে শোন না ও জটিলা ও কুটিলা, বলো বলো বুড়িমা বলো, হঠাৎ এতদিন পরে আমাদের বাড়িতে, বলি কেন এসেছি জানো, তোমাদের ঘরের বউ, আমাদের ঘরের বউ বড্ড বড্ড বেশি ওই কৃষ্ণ ব্যাটার জন্য বারবার করে কেঁদে উঠে, বলছি কী বলছিস, তাহলে ঘরের বউটাকে ভালো করে কাজকর্মের মধ্যে রাখ, বলি বাড়ির যা কাজ সবই তো সে করে, তাহলে কি করবি সারাদিন কাজ হয়ে গেলে ক্ষীর সর ননি ছানার পশরা দিয়ে
মথুরার বাজারে পাঠিয়ে দিল। সারাদিন কাজের পরে কেনা বেচা করবে, তোদের দুটো কড়িও হবে অর্থাৎ পয়সাও হবে, আর আর অন্য কোনো পুরুষ মানুষের কথা ভাবার সময়ই পাবে না। বলছে কে নিয়ে যাবে বুড়িমা? কেন, আমি আছি, আমি থাকতে তোদের চিন্তা কিসের? বেশ, তাহলে চিন্তা করছি না, তুমি কিন্তু সন্ধ্যের আগে বউকে ঘরে দিয়ে যেও। বলে নিশ্চয়ই দেব। ও সাজালেন ললিতা বিশা কাছাতে চলিয়া যাইতে পথে, ও গো ললিতা কত সাধে। মায়েরা কি হাঁ করে দেখবেন না উলু দেবেন? কত সাধে বাধা গেছে রাই ধনি, কত সাধে বাড়াগেছে। চিন্তা করে দেখুন পদকার কি সুন্দর লিখলেন, যে কৃষ্ণ সেবা দিতে এলে বাড়িতে তালা দিয়ে আসতে হয়, তালা সত্ত্বে সব বন্ধন মুক্ত করে। যাই সকল শৃঙ্খল মোচন করি, যাই সকল শৃঙ্খল মোচন করি। আরে ভাবে কখন দেখা পাবো হরি, সকল শৃঙ্খল মোচন করি। ভাবে কখন দেখা পাবো হরি, সকল শৃঙ্খল মোচন করি। ভাবে কখন দেখা পাবো হরি, ওরে চলে ধনি আগোসার কখন দেখা পাবে হরি, রাই ধনি চলে ধনি আগ